পড়বো আমি তবে নবীর মোহাব্বত নিয়ে পড়বো, রোজা করবো আমি তবে নবীর মোহাব্বত নিয়ে আমি রোজা করবো, আজকে হজ করবো আমি নবীর মোহাব্বত নিয়ে হজ করবো, যাকাত দিব আমি নবীর মোহাব্বত নিয়ে আমি যাকাত দিব, সমস্ত ইবাদত বান্দেগি আমি করবো তবে নবীর মোহাব্বত আমার ভিতরে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসল দরদি পৃথিবীর জমিরে আজকে যদি থাকে তিনার নামই হচ্ছে দয়ার নবী মুস্তফা। আজকে কবরে চলে যাব, কবরে যাব, কবরে যাওয়ার পূর্বে আল্লাহর হুকুমে আমার রূহটাকে বের করে নিল। আল্লাহ পাকের হুকুমে রূহ যখন বেরিয়ে যাবে এক পাশে মা কাঁদবে, এক পাশে বাবা কাঁদবে, সন্তান কাঁদবে, আজকে দরদি আজকে আরো গ্রাম প্রতিবেশী কাঁদবে, কিন্তু এই কান্নাটারে বাবা দুনিয়াতে কিন্তু কবরে নয়, তাই তো নাকি? এই কান্নাটা কবরে নয়, দুনিয়াতেই কান্না করবে, কিন্তু দয়ার নবী মুস্তফা কালি কামলিওয়ালা আজকে ও নবী মুস্তফা আজকে এখানে যেমন ইয়া হাবলি উম্মতি করবে, তেমন কবরেও গিয়ে আল্লাহ পাকের ওই বান্দার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ভোলে নাই, ও নবীকে মহব্বত করতে হবে, ওইভাবে মহব্বত করতে হবে যেভাবে একজন সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে উহুদের ময়দানে আজকে যুদ্ধের প্রান্তরে আজকে দেখা গিয়েছিল যে তার চোখে একটি আঘাত লেগেছিল, একটি তীর লেগেছিল, এতটা পরিমাণে আঘাত লেগেছিল যে চোখটা আপনার চোখের খুপড়ি থেকে চোখটা বেরিয়ে গেছিল। এই জায়গা থেকে চোখটা যখন বেরিয়ে গেল সমস্ত সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কিরাম আজকে জায়গা গেল সবাই যেন দাঁড়িয়ে আছে। আবু কাতাদা যেন চিন্তায় চিন্তিত হয়ে বললেন, ডান দিককার একটি চোখ আজকে শত্রুপক্ষের আঘাতে যেন বেরিয়ে গেছে, চোখটা যেন চলে গেছে গালের কাছে ঝুলে চলে এসেছে। সাহাবীরা বলে, কোন কবিরাজের কাছে চলে যাও, কোন ডাক্তারের কাছে চলে যাও, কোন উকিলের কাছে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মনকে বলছে, মন রে আজকে কোথায় যাব, কোন দিকে যাব, কার কাছে যাব, যার ইসকে মহব্বত আজকে আজকে উহুদের ময়দানে আজকে শত্রুপক্ষের তীরের আঘাতে আজকে নিজের চোখটা বেরিয়ে গেছে, এই চোখ নিয়ে আমি কোথায় যাব, কোন দিকে যাব, কার কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব, কার কাছে গেলে এই চোখের রোশনি আমি ফিরে পাব। অনেক সাহাবি বিভিন্ন জায়গার নাম বলে। আল্লাহর নবীর সাহাবি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে স্মরণে চলে গেল, এই চোখ আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, কেউ দিতে পারবে না, তবে এমন একজন আছে পৃথিবীর জমিনে, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তফা, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তফা, আমার আকা কালে কামলেওয়ালা। এ নবী মুস্তফাকে সৃষ্টি না করলে আকাশ পাতাল নদী নালা কীট পতঙ্গ কিছুই সৃষ্টি হতো না। ও নবীর দরবারে আমার আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চলে গেলেন, আল্লাহর নবীকে বললেন, সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার দরবারে হাজির হয়ে গেছে, আপনার দরবারে উপস্থিত হয়ে গেছে, আমার নবী কি করলেন, গড়িয়ে তাকাবেন, গড়িয়ে তাকাবেন, আমরা যখন পেছকর থেকে কোনো মানুষ যখন ডাকে আব্দুর রহমান ডাকলো, ঘরে তাকালে তাকে চিনতে পারব, কিন্তু দয়ার নবী মুস্তফা অন্য একটা দিকে তাকাচ্ছিলেন, হঠাৎ করে আবু কাতাদা পিছন দিক থেকে যখন আমার নবী মুস্তফাকে যখন সালাম দিয়েছিলেন, আল্লাহর নবী দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ করে আমার আবু কাতাদাকে বললেন, আবু কাতাদা বলো গো, বলো আমার কি হয়েছে, আল্লাহর নবী গো ওই আমার দয়ার নবী মুস্তফা গো
আজকে আপনার ইশকে মহব্বতে উহুদের ময়দানে আজকে আপনার দন্দন শহীদ হয়ে যায় কিন্তু নবী গো আজকে আমার একটি চোখে চোখটা জ্বালো আমার এই কুফরি থেকে এই জয়েন্ট থেকে বেরিয়ে গেছে আল্লাহর নবী ঘুরে তাকালে না আল্লাহর নবী ঘুরে তাকার পরে দেখতে পাচ্ছে না তা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আলাইহির চোখ থেকে জ্বালো বেরিয়ে আপনার গালের কাছে ঝুলতে আছে চোখের মনে আল্লাহর নবী বললেন আবু কাতাদা আজকে তুমি বলো গো বলো আজকে তুমি এই চোখটাই কেমন দেখতে পাচ্ছ আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে আমি বাম দিকের চোখে দেখতে পাচ্ছি না নবী গো কিন্তু আমি ডান দিকের চোখে দেখতে পাই না মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি এক পা দোফা করে চলে আসলেন আল্লাহর নবীকে বললেন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আলহুর জান ওই চোখটা নিলেন চোখটা নেওয়ার পরে আবু কাতাদার চোখে জ্বাল আপনার যেই জায়গাতে চোখটা লেগেছিল ওই জায়গাতে জ্বাল মুনিটা লাগিয়ে দিলেন আল্লাহর নবী হযরত আবু কাতাদাকে বলেন আবু কাতাদা বলো গো বলো আজকে তুমি তো এই চোখটা সামনে ঝুলছিল গালের কাছে ঝুলতেছিল বলো তোমার চোখটা আমি লাগিয়ে দিলাম এ আবু কাতাদা তুমি বলো গো বলো আজকে তোমার বাম দিকের চোখের চাইতে ডান দিকের চোখে কেমন দেখতে পাচ্ছ বলো আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে আমার হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার পদতলে আমার জান কুরবান হয়ে যাক নবী গো আজকে আমি আপনার পদতলে আমার জানকে কুরবান করে দেব কিন্তু নবী গো আজকে যখন আমার চোখটা বেরিয়ে গিয়ে সামনের দিকে ঝুলতেছিল ওই চোখে আমি দেখতে পাচ্ছিলাম না আমি একটা চোখ অর্থাৎ বাম দিকের চোখে আমি পৃথিবী দেখছিলাম কিন্তু নবী গো যখন আপনি চোখটা লাগিয়ে দিলেন এখন আপাতত আমি বাম দিকের চাইতে ডান দিকের চোখে বেশি যেন দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে যে চোখটা ভালো ছিল তার চাইতে বেশি 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 আমি ডান দিকের চোখে দেখতে পাচ্ছি জোরে বলা যাবে না এ আব্বা জান আমার ভাইরাই আমার ও নবীকে মহব্বত করতে হবে ও নবীর ইশকে মহব্বতে পাগল হতে হবে রে বাবা আজকে শুধু নামাজ পড়বো আমরা আজকে নামাজ পড়ে যদি এই কপালটাকে কালো করে দিই ঘা যদি করে দেই নবীর মহব্বত যদি না থাকে তা নামাজ কবুল হবে না নবীর মহব্বত আমাদের মধ্যে রাখতে হবে এ আব্বা জান আমার ভাইরাই আমার হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালার কাছে চলে গেলেন যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডান দিকের চোখে আমি বেশি দেখতে পাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু কাতাদাকে বলছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো পৃথিবীর জমিনে এমন কোন কবিরাজ ছিল না এমন কোন ডাক্তার ছিল না যে আজকে তোমার এই চোখ এত অল্প সময়ের মধ্যে ভালো করে দেয় আজকে বলতে চাই বিজ্ঞানীদের বিজ্ঞানীক দয়ার নবী মুস্তাফা ডাক্তারদের ডাক্তার আমার দয়ার নবী মুস্তাফা ওই আব্বা জানেরাই আমার গো ভাইরাই আমার আজকে শুধু চোখ নয় রে বাবা যখন মক্কা থেকে মদিনায় আমার সিদ্দিকে আকবরের সঙ্গে দয়ার নবী মুস্তাফা গিয়েছিলেন ওই সময় সবাই আমরা জানে বিষাক্ত সাপে দংশন করেছিল আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র থুতু মুবারক যখন হযরত আবু বকর সিদ্দিকের ওই ক্ষত জায়গাতে একটু লাগিয়ে দিয়েছিল হযরত আবু বকর সিদ্দিককে বলেছিল
এ আবু বকর গো আজকে তুমি বলো গো বলো আজকে তোমার শরীরে জজ্জারিত হয়ে গিয়েছিল সব শরীরে বিষে জানো জজ্জারিত হয়ে গিয়েছিল কাতর হয়ে গিয়েছিল যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছিল আবু বকর গো তুমি একবার বলো গো বলো আমি যখন তোমার এই জায়গাতে যেই জায়গাতে ডংশন করা হয়েছিল ওই জায়গাতে যখন আমি একটু থুতু লাগিয়ে দিয়েছিলাম বলো গো বলো তোমার শরীর থেকে বিষ্ঠা পানি হয়েছে কিনা বলো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনার পদতলে আমার জান কুরবান হয়ে যায় নবি গো যখন আপনার পবিত্র থুতু মোবারকতে যখন ওই জায়গাতে ক্ষত জায়গাতে লাগানো হয়েছিল তার কসম করে বলে নবি গো ওই জায়গার বিষ তো বিষ আমার শরীরের বিষ পানি হয়ে আগে ছিল পানি হয়ে গিয়েছিল ও বাবা আব্বা জান আমার ভাইরা আমার ও নবীকে কি আমরা ভালোবাসতে পারি না নবী নবী বলে আমরা কান্দি রাখো নবী নবী বলে আমরা কান্দি রাখো ও মদিনার নবী আমায় করে নওয়াব ও মদিনার নবী আমায় করে নওয়াব নবী নবী বলে আমরা কান্দি রাখো নবী নবী বলে আমরা কান্দি রাখো ও মদিনার নবী আমায় করে নওয়াব ও মদিনার নবী আমায় করে নওয়াব নূরের নবী মানব ছবি আছেন মদিনায় সৃষ্টি জগৎ মদিনার হলো দিওয়ানা সৃষ্টি জগৎ মদিনার হলো দেওয়ানা পশু পাখির সকল বলে ইয়া রাসূলুল্লাহ পশু পাখির মুখে শুনি ইয়া হাবিবাল্লাহ ও মদিনার নবী আমায় করে নওয়াব ও মদিনার নবী আমায় করে নওয়াব নবী নবী বলে আমরা কান্দি রাখো নবী নবী বলে আমরা কান্দি রাখো ও মদিনার নবী আমায় করে নওয়াব ও মদিনার নবী আমায় করে বলায়ালে সৈয়দ নামা বলায়ালে সৈয়দ নামা আব্বা জান আমার ভাইরা আমার গো ওই আমার মা বোনেরা আজকে নবীকে আমরা কতই ভালোবাসি রে বাবা আরামের দিনকে আজকে দেখা গেল এত ঠান্ডা দিন রে বাবা আজকে বাড়িতে কি করে বসে থাকি রে আজকে আমরা ঘরের ভিতরে কি করে বসে থাকতে পারে যেই জায়গাতে নাবে মোস্তফার পবিত্র মাহফিলে আমরা আসতে পারি না আজকে আমরা কতই নাবিকে মহব্বত করে আজকে এতটাই মহব্বত করে এতটাই মহব্বত করে যেই জায়গাতে নাবির মাহফিল হয় সেই জায়গাতে আমরা আসতে পারি না আজকে বিছানকে হারাম করতে পারি না কিন্তু মনে হয়ে যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি যখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খবর যখন পেয়েছিল রে বাবা ওই রাতটা ছিল হযরত হানজালার বাসরের রাত্রি
বাসর রাত্রি যেই জায়গাতে আদমের রাত্রি রে বাবা ওই জায়গাতে নবীর ইশক মহব্বত এ জান বলতেছে যে ও তোমরা শোনো গো শোনো দয়ার নবী তোমাদের নামে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আলহ জাল আরামের বিছানকে হারাম করে দেয়া বিবিকে ডেকে বলে বিবি রে আজকে আর তোমার কাছে সঙ্গ আজকে তোমার কাছে আর থাকা যাবে না আজকে ওই উহুদের ময়দানে চলে যাব দেরি করা যাবে না দেরি করা যাবে না তুমি সঙ্গে সঙ্গে আমার অমুক স্থানে একটি বড় তলোয়ার আছে ওই তলোয়ারটা নিয়ে এসো ওই তলোয়ারটা আমার হাতে দিয়ে দাও দয়ার নবীর ইশকে মহব্বতে বাসর রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়া আরামের বিছানকে হারাম করে দিয়া দয়ার নবী মুস্তফার মহব্বতে উহুদের ময়দানে চলে গেছিল এ আব্বা জান গো ওই আমার মা বোনেরা আজকে যেই জায়গাতে নাবিরা আজকে মাহফিল হয় ওই জায়গাতে কি করে আমরা বিছানায় শুয়ে থাকি বিছানায় কি করে মন ঠিক রে বাবা মন তো টিকবে না যাই হোক আব্বা জান আমার ভাই রে আমার আজকে বলতেছিলাম যে আজকে নবীর মহব্বত আমাদের মধ্যে রাখতে হবে বাবা কাউন্টার চলেছে আমাকে মানে টেন চলেছে বুঝলেন তো আমাকে এখন সামনের দিকে আগাতে হবে যাই হোক আলোচনা লম্বা ছিল উহুদের ময়দানও ছিল আলোচনা করব মনে করেছিলাম আপনাদেরকে খুব ভালো লাগলো আমাকে তবে এটাই বলবো যে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করি না কেন রে বাবা তবে একটা কথা স্মরণে রাখবেন সেটাই হচ্ছে নবীর মহব্বত প্রত্যেকে আমাদের মধ্যে এটাই থাকবে আল্লাহর কাছে এটাই আমরা ফরিয়াদ করব মাবুদ গো পৃথিবীর জমিন থেকে যখন আমরা তোমার ডাকে চলে যাব আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না কিছু চাই না তবে একটা মহব্বত চাই সেই মহব্বতটা হচ্ছে দয়ার নবীর মহব্বত মহব্বত হচ্ছে কালেমায়ে তাইয়্যাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন আমরা প্রত্যেকে সেই নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন সকলেই পড়ি আমিন আল্লাহুম্মা আমিন ওয়াখির দাওয়ালা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।